আসলে বাংলাদেশে চায়নামেন কালচারটাই নাই। বিভিন্ন জায়গায় খেলতে গেলে দেখে গেছে লেফটার্ম স্পিনারই চাই, বাট যারা খুব পরিচিত তারা হয়তো বা আমাকে দেখে ডাকে, আর আমি ওইখানে গেমগুলো খেলি মোটামুটি আমার অ্যাভারেজ খুব ভালো। বর্তমান ক্রিকেট বিশ্বে অনেক বৈচিত্র্যময় স্পিন বোলার রয়েছে, বাংলাদেশেও এমন অনেক বোলার রয়েছে হয়তো সুযোগের অপেক্ষায় নিজেদের মেলে ধরার মঞ্চ পায় না। ঠিক তেমনি চায়নাম্যান রুবেল, ক্রিকেট পাড়ার খুব পরিচিত এক মুখ, জাতীয় দলের প্রতি ব্যাটারকে নেটে বোলিং করেন। সেই সুবাদে ভালো বোলিং করে নজরে পড়ে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতের। সুযোগ হয় স্পিনারদের বিশেষ ক্যাম্পে। দীর্ঘদিন ক্রিকেটের সাথে জড়িয়ে থাকা চায়নাম্যান রুবেলের সামনে এই প্রথম এমন ক্যাম্প করার সুযোগ আসে। ফার্স্ট অফ অল থ্যাংকস বিসিবি যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, আর এটা আমার লাইফের ফার্স্ট ক্যাম্প ছিল বিসিবির আন্ডারে। তো আমাকে হেরাত নেট থেকে পছন্দ করে নিয়ে আসছিল, তো এখানে এসে অনেক কিছু শিখতে পারছি এবং কোচরা অনেক আন্তরিক ছিল। অবশ্যই লেন্দি হলে ভালোই তো, এত বড় একটা কোচ, ন্যাশনাল টিমের কোচের আন্ডারে আমরা স্পিন ক্যাম্প করতে পারছি, এটা যদি বড় হইতো তাও অনেক সুবিধা হইতো আমাদের জন্য। স্যার লাস্ট মিটিংয়ে বলছে যে 4 মাস পর হয়তো বা আবার উনি ক্যাম্প করবে, আর এখান থেকে যাতে আমরা আরও পার্সেন্টেজ হাই করি হার্ডওয়ার্ক করতে, আর হার্ডওয়ার্ক করলে উনি সবসময় আমাদের পাশে আসে। ক্রিকেট থেকে কী পাবে তা ছেড়ে দিয়েছে মহান আল্লাহর হাতে, নিজের কাজ ভালো খেলে যাওয়া সবারই তো লক্ষ্য থাকে ন্যাশনাল টিম। আমিও চাই আমি বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমে খেলতে, বাকিটা আমি হার্ডওয়ার্ক করে যাব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। 32 জন স্পিনারের মধ্যে একমাত্র চায়নাম্যান রুবেল, তাই কোচের আগ্রহ ছিল তাকে নিয়ে। লোকাল কোচ থেকেও খুব ভালো সাপোর্ট পায় রুবেল, আর সবচেয়ে বেশি সাপোর্ট দেন শাহিন স্যার, বর্তমানে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির কোচিংয়ের সাথে যুক্ত। আমি আমার কোচ হুমায়ুন কবির শাহিন স্যারের কাছে লেগ স্পিনের প্র্যাকটিসটা করি, উনি লেগ স্পিনে খুব ভালো, আর হচ্ছে আমি নেটে মুশফিক ভাই বা ন্যাশনাল টিমের অন্য প্লেয়ারদের বোলিং করি, তখন আমি বুঝতে পারি যে আমার কী অবস্থা, আমাকে আরও কতটুকু ইম্প্রুভ করতে হবে। তো মুশফিক ভাই আমাকে প্রায় বলে যে এটা কর, এটা কর, এটা ভালো, এটা ভালো। তো বাংলাদেশ প্রতিনিয়ত লেগ স্পিন নিয়ে একটা আক্ষেপ করে, কিন্তু শেষ পর্যন্ত ডানহাতি এবং বামহাতি অফ স্পিনের ওপর আস্থা রাখতে হয়। যেদিন এই সার্কেল থেকে বের হতে পারবো হয়তো সেদিন রুবেলের মতো ক্রিকেট নিয়ে ধৈর্যের পরীক্ষা দিতে থাকা চায়নাম্যানদের সুযোগ আসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। আবু নাইম, স্পোর্টস এন্ড নিউজ।